দলীয় প্রতীকে ভোট হলেও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে রাজনীতির বাইরে থাকা ভোটাররা গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে দলীয় প্রতীকে ভোট হলেও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে রাজনীতির বাইরে থাকা ভোটাররা গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে প্রতীকের পাশাপাশি প্রার্থীদের ব্যক্তিগত অবস্থান ও আচরণ এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই রাজশাহী নির্বাচনী মাঠ এখন জমজমট প্রার্থীদের পদাচরণায় সরগরম পুরন করি ভোটারদের মন ভোলাতে যে যার মতো করে আশ্বাস দিচ্ছেন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে রাখার চেষ্টা করছেন রাজশাহী সিটিতে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হয় প্রার্থীদের হিসাবটাও খানিকটা আলাদা দলীয় কর্মীরা তো কাছে থাকছেই বরং দলের বাইরের ভোটারদের কে কতটা কাছে টানতে পারছেন সেসব বিষয়ে মাথায় রাখছেন সংশ্লিষ্টরা সিটি কর্পোরেশনের যেটা মেয়র চাই যে প্রার্থীটা রাজশাহীর সিটি কর্পোরেশন উন্নয়ন করবে ভবিষ্যৎ প্রযুক্তিগত উন্নয়নও চাই আমরা রাস্তাঘাট চাই সমাজ কল্যাণ চাই ঈদগাহ মসজিদ মাদ্রাসার মন্দির এই সবগুলার ধর্ম নিরপেক্ষভাবে উন্নয়ন করবে তাকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই নারীদেরকে ভালোবাসবে দেখবে শুনবে কলকারখানা কাজ কাম ভালো দেবে তাদেরকে চাই বাবা আমরা আসলে যারা রাজশাহীকে উন্নয়ন করবে রাজশাহী দিকে নিয়ে যাবে এবং এক কথা উন্নয়ন চাই আমরা সে আমরা দলমত ভর্তি চায় না সে আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক আমরা কোনো দলমত চাই আমরা যাই যে রাষ্ট্রের উন্নয়ন করবে তরুণদের কাজে লাগবে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে এক কথা রাষ্ট্রের উন্নয়ন চাই আমরা যে রাষ্ট্রের উন্নয়ন করবে তাকে আমরা নগর পিতা হিসেবে বেছে নিব তবে আলোচিত দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলের মধ্যেই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এটা অনেকটাই নিশ্চিত করেছেন সাধারণ ভোটাররা এই দুই প্রার্থীকে ঘিরে চলছে আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ কাকে দিয়ে উন্নয়ন হবে কাকে কাছে পাওয়া যাবে কার মাধ্যমে নগরবাসীর সুবিধা বাড়বে এসব বিশ্লেষণ করছেন রাজনীতির বাইরে থাকা সাধারণ ভোটাররা আমি তো করে বেশি এবং আমি যেটি প্রত্যাশা যে উৎসাহ উদবনা তৈরি হয়েছে সারা রাজশাহী এলাকায় এবং যেভাবে নেতাকর্মী সমর্থক বা ভোটাররা উজ্জীবিত হয়ে কাজ শুরু করেছেন তারা পরিবর্তন চান এবং এই পরিবর্তনের জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে পড়েছেন এইটি শেষ দিন পর্যন্ত ধরে রেখে যাতে আমরা বিজয়টা নিশ্চিত করতে পারি এবং বিজয়টা নিশ্চিত হলেই রাষ্ট্রের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হবে এটি আমার আহ্বান থাকবে কর্মসংস্থানের বিষয়টি আমি বলেছি যে রাজশাহী শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান করা সম্ভব এবং এই শিল্পায়নটি বড়ো আকারের কোনো ভারী শিল্প এখানে হবে না এখানে ক্ষুদ্র বা মাঝারি শিল্প কারখানা কৃষিজাত অথবা গার্মেন্টসের কোনো সেক্টরের কোনো শাখার কারখানা যদি করা যায় সেটি করা সম্ভব তাহলে এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান করা সম্ভব সুযোগ সুবিধা নাগরিকদের সুযোগ সুবিধা আছে হোল্ডিং সহ সেটা সরলীকরণ সহ অন্যান্য কাজগুলি দু হাজার পঞ্চাশ নাগাদ রাজশাহী শহরকে একটা পৃথিবীর উন্নত রাষ্ট্র শহর হিসাবে আমরা পরিগণিত করতে চাই